জনাব ইসরাফিল সাহেব প্রশ্ন করেছেন, সালাম দেওয়া এবং সালামের উত্তর দেওয়ার সঠিক পদ্ধতি কোনটি এবং সালামের ফজিলত কি জানিয়ে বাধিত করবেন। সালাম দেওয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয়ের প্রতি আমাদের খেয়াল করতে হবে। সালাম আগে আগে দেওয়ার চেষ্টা করা, সালাম সর্বত্রে প্রসার করার চেষ্টা করা এবং সালাম দেওয়ার ক্ষেত্রে সহি শুদ্ধভাবে অক্ষরগুলি উচ্চারণ করা। বিশেষ করে সালামের প্রথম যেই অক্ষরটি আছে হামজা এবং শেষের যেই মিম অক্ষরটি আছে এগুলোর উচ্চারণ খুব সুস্পষ্টভাবে দেওয়ার চেষ্টা করা। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আসসালাম আলাইকুম এই ধরনের উচ্চারণ করে, ভঙ্গিমা করে সালাম না দেওয়া। অনেকে সালাম দেওয়ার সময় হাত উত্তোলন করেন, সেটাও না দেওয়া। বরং সালামের শুদ্ধরূপ হল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এক্ষেত্রে খেয়াল রাখা চাই, কেউ যদি দূর থেকে সালাম দেয় তাহলে সালাম দেওয়ার প্রতি ইঙ্গিত করত সামান্য হাত উত্তোলন করা যেতে পারে এবং দূর থেকে সালামের জবাব নেওয়ার ক্ষেত্রেও দূর থেকে হালকা হাত উত্তোলন করা যেতে পারে। সালামের ফজিলত সম্পর্কে বলতে গেলে প্রথম যে কথাটি বলবো সেটা হলো, সালাম দেওয়ার কারণে পরস্পর মহব্বত বৃদ্ধি পায়, ভালোবাসা বৃদ্ধি পায় এবং শত্রুতা লোপ পায়। এ সম্পর্কে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে, তিরমিজি শরীফের 2904 নং হাদিস। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা আমরিন ইযা আনতুম ফাআলতুমুহু তাহাবাবতুম। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয়ের প্রতি উদ্বুদ্ধ করব কি যেটি সম্পর্কে তোমরা জানবে এবং তোমাদের মাঝে প্রচুর মহব্বত বৃদ্ধি পাবে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশাউ সালাম বাইনাকুম, তোমরা নিজেদের মাঝে বেশি বেশি সালাম ব্যাপক করো, প্রসার করো। তার মানে সালাম বেশি বেশি দেওয়ার কারণে পরস্পর মহব্বত বৃদ্ধি পায় এবং শত্রুতা লোপ পায়। দ্বিতীয় ফজিলত সম্পর্কে বলবো, সালাম দেওয়ার কারণে সওয়াব পাওয়া যায়। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস নকল করেছেন, তিরমিজি শরীফের 2905 নং হাদিস। বাবুন মা যুকরা ফি ফযলিস সালাম, অধ্যায়ের মধ্যে হাদিসটি এসেছে। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আসসালামু আলাইকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য 10টি নেকি। আরেক সাহাবি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বললেন, তার জন্য 20টি নেকি। এরপরে আরেকজন সাহাবি এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থালাসুন, এই লোকটির জন্য 30টি নেকি। অন্য আরেকটি হাদিস দ্বারা বোঝা যায়, দুই ব্যক্তি যখন সালাম বিনিময় করবে, যিনি সালাম দিবেন আসসালামু আলাইকুম বলার কারণে 30 নেকি, ওয়া রাহমাতুল্লাহ বলার কারণে 60 নেকি, ওয়া বারাকাতুহু বলার কারণে 90 নেকি, আর যিনি জবাব দিবেন তার জন্য কেবল 10টি নেকি, অর্থাৎ উভয়ের মাঝে 100টি নেকি বণ্টিত হয়। অতএব সালামের ব্যাপক প্রচার এবং প্রসার বিস্তার করা আমাদের জন্য অবশ্যই জরুরি। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন।